তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আরে ভাইয়া, তুমি এখানে? হুম, কহিদের নাকি কোনো একটা ছেলে ডিস্টার্ব করছিল, তাকেই খুঁজছিলাম। বোঝাপড়া আছে ওর সাথে আমার? ওমা, ওদেরকে তো গেটের কাছে দেখলাম, তোমরা দিকে ঘুরছো কেন? এই সেরেছে, দিল তো সুবর্ণার বাচ্চা কেস খাইয়ে। চোরা চোখে আরুষের দিকে তাকাতেই দেখলো আরুষ কড়া লুকে তার দিকেই তাকিয়ে আছে। তা দেখে পালিয়ে যাওয়ার অজুহাতে কুহু আমতামতা করে পড়ল। এই আরুষ ভাইয়া জুম্মি ক্লাসে ওয়েট করছে আমার জন্য, আমি না হয় এখন ক্লাসে যাই। বই পাস কাটিয়ে যেতে নিলে আরুষ খাপ করে চেপে ধরলো কুহুর হাঁটা, যার দরুন হ্যাঁচকা টানে আবার আরুষের কাছে ফিরে এলো কুহু। আরুষ কুহুকে নিয়ে পেছনের দিকে ঘুরে হাঁটতে হাঁটতে সুবর্ণকে বলল, আয় সুবর্ণ, দেখা তো কে সেই ছেলে। সুবর্ণ এগোতে লাগলো আরুষের পিছু পিছু। বেশ কিছু দূর যেতে সুবর্ণ দু তিনটে ছেলে একটি গ্রুপকে দেখিয়ে দিল। ভাইয়া, এই তো এই ছেলেগুলো। কথাটা কানে যেতে কুহু ভয় মিলিয়ে গেল, দ্রুত দোয়া দুরুদ পড়তে লাগলো সে। আরুষ এগিয়ে গিয়ে ছেলেগুলোর সাথে কথা বলে যা বুঝলো তাতে যেন মাথায় আগুন ধরে উঠল। তার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল কুহুর দিকে। কুহুর চেপে ধরা হাতটা অনবরত কাঁপছে। সুবর্ণ অবাক হয়ে বলল, কু, তুই প্রথমে ওকে প্রপোজ করেছিস? কুহু যেন শুনতেও পেল না, কাতর দৃষ্টিতে তাকিয়ে রইল আরুষের আগুনের লাভার মতো মুখের দিকে। সে কিছু বলছে না দেখে আরুষ শান্ত তবে গম্ভীর কণ্ঠে বলল, উত্তর দিচ্ছিস না কেন? কথাটা ঠান্ডা হলো তড়িৎ গতিতে কেঁপে উঠল কুহু। যান যায় যায় অবস্থা তার, মাথা নিচু করে ফেলো মিয়ে যাওয়া কণ্ঠে বলল, ফ্রেন্ডরা ডেয়ার দিয়েছিল তো তাই, কিন্তু আমি পরে এদেরকে বলেও দিয়েছি যে ওটা শুধু একটা মজা ছিল। আর বলতে পারলো না কুহু। পুরো ক্যাম্পাসের ভর্তি স্টুডেন্টের সামনে আরুষ তার সমস্ত শক্তি দিয়ে কষিয়ে থাপ্পড় দিল কুহুর বাম গালে। ঝুঁকে পড়লো কুহু, অটোমেটিক গালে হাত চেপে ধরলো সে। কানের পাশ দিয়ে যেন বোলদা উড়ে গেল তার, মাথাটাও কেমন ভনভনি উঠল অবিশ্বাস্য দৃষ্টিতে। আরুষের দিকে তাকাতে দেখলো আরুষের খেপে যাওয়া মুখ। এক পলক তাকিয়ে আরুষ আর দাঁড়ালো না, হনহন করে বেরিয়ে গেল ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে। সুবর্ণ হাঁ করে তাকিয়ে রইল শুধু, কিছুই যেন বলার ভাষা নেই তার। কুহু চোখ তুলে দেখলো আশেপাশে সবাই তার দিকেই তাকিয়ে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সহ্য হলো না কুহুর, কাঁধের ব্যাগটা চেপে ধরে কাঁদতে কাঁদতে দৌড় লাগালো ক্লাসরুমের দিকে। পেছন থেকে সুবর্ণ বারবার করে ডাকলো তাকে, তবে ফিরেও তাকালো না কুহু। মাথা গরম নিয়ে ড্রাইভ করে আরুষ পৌঁছালো চবির বাজারের সেই 33 নং লেনে। আয়ুষের ইনস্ট্রাকশন অনুযায়ী তার বলা জায়গাতে গাড়ি থামালো সে। গাড়ি থেকে নামার আগেই মাথায় ক্যাপ, মুখে মাস্ক আর চোখে সানগ্লাসও পরে নিল। এই কয়েকদিনে আয়ুষ বেশ কয়েকবার পঙ্কের সাথে দেখা করতে এভাবেই এসেছে, না হলে পদ্মফুলের লোকেদের কাছে যখন তখন ধরা খেয়ে যেতে পারে। আজ হঠাৎ আয়ুষ নিজে না এসে আরুষকে কেন পাঠালো জানা নেই আরুষের, জিজ্ঞেস করলেও কিছু বলেনি। অজ্ঞতা আরুষ এলো পঙ্কির সাথে দেখা করতে, খুব সাবধানে গিয়ে পৌঁছালো পঙ্কির বাড়িতে। ভাগ্য ভালো হয় পঙ্কি আজ ঘরেই ছিল। দুবার কড়া নাড়তে দরজা খুলল পঙ্কি, আরুষকে দেখে চাপা কণ্ঠে বলল, আপনি আজ আবার কেন এলেন? পরশুই তো সব প্ল্যান বলে দিয়েছিলাম, বারবার কেন আসেন এখানে? নিজেরাও ধরা খাবেন আর আমাকেও খাওয়াবেন, কতবার? পঙ্কিকে থামিয়ে আরুষ চাপা কণ্ঠে তাড়া দিয়ে বলল, ওই থামরে বোন আমার, আমি আয়ুষ নই, আরুষ। আরুষ? ওহ, অ্যানাদার পিস। হ্যাঁ, ভেতরে আসুন, বাইরে এইভাবে দাঁড়িয়ে কথা বলাটা সুবিধার হবে না। আরুষ পকেট থেকে পঙ্কির ফোনটা বের করতে করতে বলল, না ভেতরে যাওয়া লাগবে না, আমি চলে যাব, তোর ফোনটা দিতে এসেছি, সব সময় এসে দেখা করাটা ঠিক হবে না। পঙ্কি ফোনটা নিল, আরুষ আরো একটা প্যাকেট এগিয়ে দিল পঙ্কির দিকে। তা দেখে পঙ্কি বলল, এটা কি? এটার মধ্যে আরেকটা ফোন আছে, নিও, 4টা সিম আছে এক্সট্রা, রবি, গ্রামীণ, বাঙালিং, টেলিটক। এখানে কিসের নেটওয়ার্ক পাওয়া যায় জানি না, তাই 4টাই নিয়ে এলাম। আমাদের সাথে যোগাযোগ করার সময় এই নম্বরগুলো ব্যবহার করবি, আর অন্য কাউকে
এই নম্বরগুলোর হদিসও দিবি না। পঙ্কি এত কিছুর মানে বুঝল না, তাই বোকার মতো প্রশ্ন করল। কেন? আরুষ হাতের বেলে চাটি মারল পঙ্কির মাথায়। আরে বোকা, পদ্ম ফুলের চারপাশে সব সময় সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ঘোরাঘুরি করে। কোনো কারণে একবার তোকে সন্দেহ হলে তোর ফোন নম্বর ট্র্যাক করা 2 মিনিটের ব্যাপার, তাহলেই সবটা জেনে যাবে যে তুই আমাদের সাথে আছিস, বুঝলি? বলা পঙ্কি ফোনটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, ও আচ্ছা। হঠাৎ আরুষের চোখ গেল পঙ্কির বাম গালে, চারটে আঙুলের ছাপ স্পষ্ট ফুটে আছে পঙ্কির গালে। আরুষের বুঝতে দেরি হলো না, এটা তখন কুহুকে মারারই ফল। আরুষ হাতে দিয়ে তাক করে বলতে নিল, এটা সম্পূর্ণ কথা শোনার আগে পঙ্কি নিজ থেকেই বলল, জানি না এটা কি করে হলো, একটু আগেই হঠাৎ করে গালে ব্যথা করে উঠলো, তারপরেই এমন ফুলে গেল গালটা। আরুষ একটা নিঃশ্বাস ছাড়লো জোর দমে। আরুষ পঙ্কি সেই গালে আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, সরি বনু, ভাইয়া তোকে কষ্ট দিয়ে ফেলেছি, আমি ভুলেই গিয়েছিলাম কহিকে মারলে তুইও কষ্ট পাস, সরি। কি হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল আরুষের দিকে, কি করলো ওই লোকটা? পঙ্কির মুখভঙ্গি দেখে আরুষ বলল, আর অবাক হওয়ার কিছুই নেই, বড় ভাই হই তোর, স্নেহের হাত দিয়েছি, বাজে মতলব নেই, বুঝলি? আর শোন, কি এবার থেকে একটু সাবধানে থাকবি, মারামারি করিস ভালো কথা, তবে নিজেকে কষ্ট দিবি না কখনো, মনে রাখিস তুই একা নয়, তুই আঘাত পেলে সেই আঘাত আমার প্রাণ আমার কহিও পায়, ও তোর মতো স্ট্রং নারে বোন, আসি আমি। থামল না আরুষ, চলে গেল দ্রুত পায়ে, এক্ষুনি তার কহির কাছে যেতে হবে, রাগের মাথায় একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে যে। আরুষের কথার কিছুই বুঝলো না পঙ্কি, আ করে তাকিয়ে রইল শুধু। প্রায় 1 ঘন্টার মাথায় আবারও ক্যাম্পাসে ঢুকলো আরুষ, সুবর্ণকে কল দিতে সে আসলো আরুষের কাছে। কহি কোথায়? বাড়ি চলে গেছে? না ভাইয়া, তখন দূরে ক্লাসে চলে গিয়েছিল, আর দেখিনি ওকে। চল তোর ক্লাসের দিকে। সুবর্ণর সাথে এগিয়ে গেল কুহুর ক্লাস রুমের দিকে, তবে রুমে ঢুকতেই হলো না, তার আগেই দেখা হলো জমির সাথে। আরুষকে দেখেই বলল, ভাইয়া তুমি এখানে? আরুষ ভাইয়া নাকি আয়ুষ ভাইয়া? জানো একটু আগে আরুষ ভাইয়া নাকি কুহুকে থাপ্পড় মেরেছে? আরুষ তারা দিয়ে বলল, আরে আমি আরুষ, কহি কোথায়, তুই একা কেন? জুমি উদ্বিগ্ন হয়ে বলল, আমি তো ওকেই খুঁজছি, তখন তোমার ওকে মারা নিয়ে ক্লাসের কয়েকটা মেয়ে ওর সামনে বাজে বিহেভ করছিল, হাসি হাসি করছিল, এইসব দেখে কহু দৌড়ে ক্লাস থেকে বের হয়ে কোথায় যেন গেল, আমি বের হতে হতে ও উধাও, তাই তো আমি। আরুষ নিজের চুল নিজে খামচে ধরল, কি করবি ভেবে পাচ্ছে না, একটু পর বলল, তিনজন তিন দিকে খুঁজি, যেই পাবি আমায় কল দিবি সাথে সাথে। বলতেই ছুট লাগালো কুহুকে খুঁজতে, সুবর্ণ আর জুমিও ওকে খুঁজতে লাগলো বিভিন্ন জায়গায়, প্রায় 20 মিনিট ওকে খুঁজেও কোনো জায়গায় পাওয়া গেল না কুহুর। হঠাৎ তাড়াহুড়ো করে একটা রুমের পাশ কাটিয়ে যেতে থেমে যায় আরুষ, একবার পিছিয়ে আবার তাকালো লাইব্রেরি রুমটার দিকে, লম্বা শাড়িতে বসে নীরবে বিভিন্ন বই পড়ছে স্টুডেন্টরা, তাদের মাঝে একেবারে শেষের দিকে বসে একটা বই মুখ ডুবিয়ে আছে আরুষের প্রাণ। সত্যি এতক্ষণে লাফাতে থাকা হৃৎপিণ্ডটা যেন ধীরে ধীরে শান্ত হলো আরুষের, বুকের বাঁ পাশে হাত চেপে ধরে চোখ বন্ধ করে একটা বড় নিঃশ্বাস ছাড়লো সে, চোখ একটু উঁচু করে একবার দেখে নিল লাইব্রেরি রুমের সাইনবোর্ডটা, যেখানে স্পষ্ট ইংরেজিতে অক্ষরে লেখা আছে কিপ সাইলেন্ট। ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো আরুষ, দু একজন তাকে লক্ষ্য করলো, করলো না কুহু, হঠাৎ নিজের পাশে কারোর উপস্থিতি টের পেলো কুহু, তবে ইচ্ছেই হলো না মুখ তুলে পাশে কে আছে তা দেখার, এমনিতেই মনের উপর যেন পাথর চেপে আছে, পাত্তা না দিয়ে বইয়ে মন দিল কুহু, হঠাৎ কানের লতিতে কারোর ঠোঁটের আভাস পেয়ে কেঁপে উঠল কুহু, আবেশে চোখ বুজে ফেলল, সাথে ভেসে এলো তার চিরপরিচিত আরুষের ভয়ঙ্কর সুরেলা কণ্ঠের তীরের মতো কথাগুলো, তোমায় আঘাত করেছি সেটা দেখলে বুঝলে অভিমান করলে তুমি, আমার যে বুকের ভেতর হৃৎপিণ্ড নামক অঙ্গটা থেকে চিরচির করে রক্তক্ষরণ হয়েছিল সেটা একবারও বোঝার চেষ্টা করলে না প্রাণ? কান্নাটা যেন দলা পাকিয়ে আসছে কুহুর গলায়, তবু আপ্রাণ চেষ্টায় আছে সেটা আটকে রাখার জন্য, আর সেই কথায় যে স্পষ্ট অন্তরের বেদনা লুকিয়ে আছে তা বুঝল কুহু, কিন্তু তার কষ্টটা সেটি কি
কম মনে হয় আরুষের কাছে? অভিমানে মুখ ঘুরিয়ে নিল কুহ। আরুষের একটা কথারও জবাব দিবে না সে আজ। আরুষ ব্যতীত হৃদয়ে মাথাটা হেলিয়ে কুহুর মুখপানে তাকানোর চেষ্টা করে বলল, কথা বলবি না কহি, এখনো কষ্ট দিবি? আরুষের ব্যতীত কণ্ঠ যেন ভেঙে চুরমার করে দিয়েছে কুহুকে। সহ্য হচ্ছে না তার, কিচ্ছু সহ্য হচ্ছে না। হঠাৎ আরুষের বুঝে ওঠার আগে কুহু চঞ্চল পায়ে দ্রুত উঠে দৌড়ে পালালো লাইব্রেরির রুম থেকে। তা দেখে আরুষ আটকানোর চেষ্টা করেও পারল না সে দ্রুত। সেও দ্রুত উঠে দাঁড়াতে দাঁড়াতে ছেঁচিয়ে বলল, আস কহি প্লিজ আমার কথাটা তো শোন। পাশে চোখ যেতে দেখলো সবাই তার দিকেই এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝল পরে ব্যাঘাত ঘটেছে সবারই। আর ছোট্ট করে সরি গাইস বলে নিজেও বেরিয়ে গেল লাইব্রেরি থেকে। বের হতে দেখলো জুমিও ছুটছে কুহুর পিছু। কুহু কিছু দূর যেতে হঠাৎ কয়েকটা মেয়ে তার পথ আটকে দাঁড়ালো। কিছুটা দূরে এসে জুমি আর আরুষও থামল। জুমি বিরক্ত হয়ে বলল, এই রে আবার এই মেয়েগুলো কে ওকে বিরক্ত করছে, ক্লাসে পড়ি ক্লাসে পৌঁছিয়ে কি শান্তি পেল না এরা? আরুষ বুঝলো তখন ক্লাসে এরাই কুহুকে নিয়ে হাসাহাসি করেছে। থেমে থাকলো না আরুষ, এগিয়ে যেতে যেতে কানে এলো মেয়ের গুলোর কথা। আহা কি দুর্ভাগ্য রে তোর কুহু, এত কিউট হ্যান্ডসাম একটা ছেলের থেকে সবাই কত আদর ভালোবাসা চায়, আর তুই কি না শেষে এই কিউট বয়টার থেকে থাপ্পড় খেলি। সো স্যাড কুহু, সো স্যাড। কুহুর মাথায় রক্ত উঠে গেল নিজের গায়ে সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিল মেয়েটিকে। সে ছিটকে পড়ল পাশের মেয়েগুলোর গায়ে। কুহু আবার মেয়েটির দিকে এগিয়ে যেতে নিলে অনুভব করল কেউ একজন শক্ত হাতে তার কোমর পিছিয়ে ধরেছে, যার শক্তি দরুন এগোতেই পাচ্ছে না কুহু। জোর কদমে দাপাদাপি করছে কুহু, তবুও লোকটি ছাড়ছে না। তাকে উল্টো অপর হাত দিয়ে কুহুর দুহাত চেপে ধরল। রাগে রিড়ি করে পেছনে লোকটির কিছু বলতে নিবে, তার আগে নিজে বাম গালে নরম কিছুর স্পর্শ পেল। সে সারা শরীরে বিদ্যুৎ যেন খেলে গেল, মৃদু কম্পন ঝংকার দিয়ে উঠল কুহু। আপনা আপনি চোখ জোড়ো বন্ধ হয়ে এলো, দাপাদাপিও বন্ধ। লোকটি কুহুর হাত ছেড়ে ডান গালে আলতো স্পর্শ করল। কুহুর মুখটা আলতো উপরের দিকে তুলে ভেজা পাপড়িযুক্ত চোখের পাতায় ঠোঁট ছোঁয়ালো। চুষে নিল কুহুর চোখের গড়িয়ে পড়া নোনা পানি। ঠোঁটের স্পর্শ চোখের পাতা থেকে আলগা হতেই চোখ মেলল কুহু। নিজ মুখ বরাবর আরুষকে দেখে হৃদয় থমকে গেল যেন। বক্ষস্থলের উঠানামা দ্রুত হলো। সারাটা শরীরের শিরা উপশিরা দিয়ে বয়ে গেল এক শীতল রক্তস্রোত। হে কেমন অনুভব করছে কুহু? আমার জিনিসকে আমি যেমন শাসাতে পারি তেমনি আদরও দিতে পারি। আরুষের গম্ভীর কণ্ঠ ঘোর কাটল কুহর। তাকে দেখলো আরুষের দৃষ্টি সামনেই মেয়েগুলোর দিকে নিবদ্ধ। কি কঠিন চাহনি নিক্ষেপ করেছে আরুষ মেয়েগুলোর দিকে। দৃষ্টি ঘুরিয়ে তাকালো কুহুর দিকে, হালকা ধমকে সুরে বলল, শক্তি সব কোথায় যায়? ধাক্কা না দিয়ে কষিয়ে কটা থাপ্পড় দিতে পারলি না? ওটা কি শুধু নিজেই খেতে শিখেছিস? আর ধাক্কা দিলি তো দিলি, একটু জোরে দিতে পারলি না? পড়লো তো না। মেয়েগুলো হাঁ করে তাকিয়ে রইল আরুষের দিকে। কি বলল লোকটা? একই চাহনি কুহুরও অবাকতার সহিত বোকার মতোই বলে ফেলল, নয় তো কি বাড়ি চল, আজ থেকে কুম্পু শেখাবো তোকে, শক্তি বাড়ানোর ব্যবস্থাও করবো, চল। আবার তাকালো মেয়েগুলোর দিকে, কড়া লুকে হেভি ডায়লগ বাজি করে বলল, নেক্সট টাইম যদি ওর পেছনে এভাবে লাগতে দেখি তাহলে হাড়গোড় ভাঙার দায়িত্ব আমার, মনে থাকে যেন। কুহুর বিরক্তিতে গা চলে যাচ্ছে, আবার ছটপটনি শুরু করলো বলে। টের পেয়ে আরুষ দ্রুত পাজা খুলে তুলে নিল কুহুকে বলল, একটু যদি নড়েছিস না কহি একদম নিচে ফেলে দিব। ব্যাস থেমে গেল কুহুর নড়াচড়া। অভিমানে মুখ ভার করলো সে, কথা বলবে না সে আরুষের সাথে। আরুষ হঠাৎ হলো ক্যাম্পাসের বাইরের দিকে। আশপাশে সকলেই এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের দিকে। লক্ষ্য করলো কুহু লজ্জায় নিজের অজান্তে মুখ লুকালো আরুষের বুকে। কুহুর এমন কাজে মিটিমিটি করে হাসলো তাদের পেছন পেছন আসতে থাকা সুবর্ণ আর জমে। আরুষ মুচকি হাসলো, এতক্ষণের বুকের ভেতর জ্বলতে থাকা আগুন যেন নিমিষে শীতল হাওয়া বয়ে গেল। কুহুর গরম নিঃশ্বাস যে আরুষের শার্ট ভেদ করে বক্ষস্থলে বাড়ি খাচ্ছে নিজ ধারণায় সুপ্তায়িত হলো আরুষ। প্রশান্তি বোধ হয় একেই বলে।
কুহুকে গাড়িতে উঠিয়ে দ্রুত ডোর লক করে দিল। আর যাতে শত চাইলেও কুহু বের না হতে পারে, বাইরে এসে দাঁড়ালো সুবর্ণ আর জুম্মির দিকে। তারা একে অপরের দিকে চোরা চোখে তাকিয়ে তাকে কিছু একটা বলার চেষ্টা করছে। বুঝতে পেরে আরুষ বলল, কিছু বলার থাকলে দ্রুত, সাহস পেলে যেন তারা। জুম্মি সুবর্ণকে খোঁচা মেরে বল, তুই বল। সুবর্ণ কোনো মতে ভয় ভয় বলল, আসলে ভাইয়া আমরা আসলে ভাবছিলাম যে তুমি তখন কুকে ওভাবে কিস করলে। আরুষ নিঃসংকোচ ভাবে উত্তর দিল, হ্যাঁ তো, ওকে আমি যেমন ইচ্ছা তেমন ছুঁতে পারি, কারণ ও আমার সম্পত্তি। এটা নিয়ে কহির কারে যেন বিন্দু পরিমাণ কথাও না ওঠে, মাইন্ড ইট। বাবা খুলো সুবর্ণ, তবে জুম্মির মোটা মাথায় ঢুকলো না কথাখানা, বোকার মতো জিজ্ঞেস করল, তোমার সম্পত্তি মানে ওর কি ও প্রপার্টি পেপার আছে নাকি? সুবর্ণ ঠাস করে চাটি মারলো জুম্মির মাথায়, বলল, বুদ্ধু ভাইয়া কুকে ভালোবাসে, এটাই বোঝালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালোই তো, আমিও বাসি কুহুকে। জুম্মি মাথা ডলতে ডলতে বলল, সুবর্ণ বেশ বিরক্ত হলো আর বুঝতে চাইল না এই গা থেকে। হঠাৎ আরুষ সামনে তাকাতে দেখল সামিনার পদ্ম ফুলকে। এই মুহূর্তে আরুষ চায় না এরা আরুষদের পরিবারের কাউকে চিনুক। আরুষ সেদিকে তাকে সুবর্ণকে তাড়াতে বল, গাড়ি এনেছিস না? হ্যাঁ। জুম্মিকে বাড়িতে ড্রাইভ করে চলে যা, আমি কহিকে নিয়ে আসছি ভাই, বলেই দ্রুত ড্রাইভিং সিটে উঠে গাড়ি স্টার্ট দিল। সে পাশ থেকে জুম্মি চেঁচিয়ে বলল, ভাইয়া কুহুর ব্যাগটা সুবর্ণের হাতে পাঠিয়ে দিস। বলেই সব সব করে গাড়ি ছুটিয়ে চলে গেল আরুষ। নতুন ফোনটায় সুন্দর একটা রিংটোন নিয়ে বেজে উঠতেই বুকটা থক করে উঠল পঙ্খে। শব্দটা যে সকলের কান পৌঁছে গেল তা টের পেতে দেরি হলো না, কারণটা স্পষ্ট। লোটাস সফিউর সহ উপস্থিত সকলে পঙ্খির দিকে তাকিয়ে, পঙ্খি ভয় ভয় চোখের সামনে তাকিয়ে। লোটাস কি বুঝে ফেল যে পঙ্খির কাছে আর একটা ফোন আছে? বুঝলো না পঙ্খি। লোটাসের পাশ থেকে প্যান্টের পকেটে হাত গুঁজে একটা ছেলে ধীর পায়ে এগিয়ে এলো পঙ্খির কাছে। ছেলেটির নাম সোলেস সফি। লোটাস সফিউরের ছেলে, আজই প্রথম দলে দেখা গেল তার মুখ। জানিয়েছে যে এতদিন ফরেন বিজনেস সামলেছে এই সোলাস, এবার নাকি টুইন্স ব্রাদার্সের অপদস্থ করার জন্য জোর কদমে এগোতেই তার আগমন বলা যায়। তিন বছর বয়স থেকেই লোটাসের হাতে এসে লোটাস সফিউরের দ্বিতীয় স্ত্রী, এখনও জীবিত থাকলেও উগ্রপন্থী নিজের স্বামীর আগের সংসারের ছেলেকে খুব একটা স্নেহদর করতেন না। লোটাসের হাতে মানুষ বলে ভুল হবে, তৈরি হয়েছে এক লাফাঙ্গা। স্কুলের গুন্ডি পার না করতেই কিশোর অপরাধে জেল খাটে দুবার, তারপর তো অগণিত কারাবাস। তবে প্রতিবারই নিজের স্নেহের পুত্রকে টাকার জোরে ফিরিয়ে আনেন লোটাস।